শুধু কথায় নয়, কাজে প্রমাণিত করে চলছেন একের পর এক উন্নয়নমূলক কাজ করে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের জনপ্রিয় বিধায়ক মোশাররফ হোসেন। আর তাই ইটাহার জুড়ে 8 থেকে 80 সকলের মুখে বলতে শোনা যাচ্ছে, ইটাহারের কান্ডারি বলতে যাকে বোঝায় তিনি হলেন বিধায়ক মোশাররফ হোসেন। যার ফলস্বরূপ গত 7 তারিখে উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়াতে অনুষ্ঠিত রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নাম ধরে বিধায়ক মোশাররফ হোসেনের প্রশংসা করতে দেখা গিয়েছে। যার ফলে একদিকে যেমন খুশি বিধায়ক মোশাররফ হোসেন, তেমনই খুশি ইটাহারের হাজার হাজার মানুষ। প্রশাসনিক বৈঠকে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে, মোশাররফ তুমি ভালোই কাজ করছো। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে যখন প্রার্থী হয়েছিলেন ইটাহার বিধানসভায় মোশাররফ হোসেন, তখন ইটাহারবাসীর কাছে বলেছিলেন তিনি যদি জয়লাভ করেন তাহলে ইটাহারের উন্নয়ন কিভাবে করতে হয় তিনি দেখিয়ে দেবেন হাতে কলমে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে। আর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর তিনি আর থেমে থাকেননি। প্রচারের অলক্ষ্যে তিনি প্রতিনিয়ত একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলছেন। শুধু তাই নয়, বিধায়ককে প্রায় দেখা যায় তার বাড়িতে সকাল ও সন্ধ্যায় জনদরবার সভা করে মানুষের সমস্যার কথা যেমন তিনি শুনছেন এবং তা নিমিষের মধ্যে সেগুলো সমাধানেরও চেষ্টা করে চলছেন তিনি। তাই ইতিমধ্যে জনপ্রিয় বিধায়কের তকমা পেয়ে গিয়েছেন ইটাহারবাসীর কাছে বিধায়ক মোশাররফ হোসেন। সম্প্রতি 100 কোটি টাকা ব্যয়ে একদিকে যেমন ইটাহারের বিভিন্ন জায়গায় নতুন রাস্তার কাজের সূচনা করেছেন তিনি, তেমনি গত মাসে রাজ্য সরকারের কাছ থেকে ইটাহারের দুর্গাপুরের রাজগ্রামে মৌজাতে একটি ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির জন্য রাজ্য সরকারের কাছ থেকে অনুমতিপত্র আদায়ও করে নিয়েছেন সবার অলক্ষ্যে এই বিধায়ক মোশাররফ হোসেন। প্রচার বিমুখ জননেতা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের সব কথা, আদম্য ইচ্ছা ও মনের জোর যদি কারো থাকে তাহলে কোনো কাজই অসাধ্য নয়। আর তাই তিনি ইটাহারের বাসিন্দাদের কথা চিন্তা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে একের পর এক ইটাহারকে সাজিয়ে তুলছেন নানান ধরনের পরিকল্পনা এবং তার বাস্তবায়নের মাধ্যম দিয়ে। বিধায়ক মোশাররফ হোসেন বলেন, গত 7 তারিখে যে প্রশাসনিক সভা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন কর্ণজোড়াতে, সেখানে স্বল্প সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে কোনো দাবি দাওয়া করে মুখ্যমন্ত্রীকে বিব্রত করতে চাননি তিনি। তার কারণ একটাই, জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু না চাইতেই অনেক কিছু আমি পেয়ে গেছি ইটাহারের উন্নয়নের জন্য। মোশাররফ হোসেন বলেন, যেমন গত মাসেই ইটাহার বিধানসভার মানুষের জন্য একটি ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির জন্য আমার কাছে একটি অনুমতিপত্র এসে গিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যা খুব শীঘ্রই প্রায় 6 একর জমির উপর ইটাহারের দুর্গাপুরের রাজগ্রাম মৌজাতে জাতীয় সড়কের পাশে হতে চলছে। বিধায়ক মোশাররফ হোসেন বলেন, যেহেতু ইটাহার একটি কৃষিভিত্তিক এলাকা, কৃষিকাজ এখানকার মানুষদের প্রধান জীবিকা, তাই এই শিল্প তালুকে কৃষিভিত্তিক বিভিন্ন প্রক্রিয়াজাত শিল্পের উপর জোর দেওয়া হবে। বিধায়ক বলেন, এই শিল্প তালুক এখানে তৈরি হলে এখানকার প্রচুর মানুষের যেমন কর্মসংস্থান তৈরি হবে, যা ইটাহারের বাসিন্দাদের কাছে একদিন স্বপ্ন ছিল, আজ তা পূরণ হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। এদিকে একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলার ফলে বিধায়কের কাজকর্মে দারুণ খুশি ইটাহার বিধানসভার সাধারণ মানুষরা। তাদের বক্তব্য, তারা এমনই বিধায়ক চেয়েছিলেন, যিনি বয়সে হবে তরুণ আর কাজকর্মে হবে প্রচুর কর্মঠ। আর সেই বিধায়কের নানান ধরনের কাজকর্মে ইটাহারবাসীদের মধ্যে একটাই বক্তব্য, আজ আমরা বিধায়ক মোশাররফ হোসেনকে ভরসা করতে পারছি তার কাজকর্মের মধ্য দিয়ে। উত্তর দিনাজপুর জেলা থেকে তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা।
চেঞ্জ কিংবা সাবান প্রদীপ সব ফ্যাক্টরি আছে ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান আছে ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান উজ্জ্বল ঝলমলে কাটা যায় রাশি রাশি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর মধুকৈটব বিদ্যাংসি নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার সোনায় সাজিয়ে হোক বধু বরণ ওরিয়েন্ট জুয়েলার্স এর স্বর্ণ পরিণয় অফারে 15% ছাড় সোনার মজুরির উপর 25% ছাড় হীরের গয়নার মজুরিতে অফার চলবে 18ই নভেম্বর থেকে 10ই ডিসেম্বর 2021 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে ওরিয়েন্ট জুয়েলার্স।